شاكر أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের মতো দারুস সালাম দরবারে ফুরফুরার বাৎসরিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আগেও আপনাদের মনে করিয়ে দিয়েছি কারণ আল্লাহ তাআলাই বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আপনি মনে করিয়ে দেন কারণ মনে করিয়ে দিলে মুমিনদের উপকার আমরা যদি আজকে আল্লাহ তাআলা তৌফিক দেন একটু আলোচনা করব সেটা হলো আমরা মাঝে মাঝে চিন্তা করব যে গরু ছাগল ভেড়া কত সৌভাগ্যবান হাঁস পাখি সৌভাগ্যবান না বয়স হলে ব্যাগ কাঁধে করে স্কুলে যাওয়া লাগে বড় জন্য মার খাওয়া লাগে বাথরুম শেখা লাগে বাথরুম খারাপ করেছে বলে কোন ছাগলের মা তার মেরেছে এদেরকে প্রাণী হওয়ার জন্য আর কিছু শিখতে হয় না আল্লাহ যেটা শিখিয়েছেন ওটাই চলো আমাদের শুধু শিখলেই হয় না আবার মাঝে মাঝে মনে করতে হয় আর এজন্য আমি নিজেকে এবং আপনাদের সকলকে নতুন করে আমার মনে করি যে এই আশা দেওয়া কোন ওয়াজে মাহফিলে কোন দরবারে কোন আলেমের কাছে আশা দেওয়া যদি এলেম শিখার জন্য হয় দিনের মহাপত নিয়ে হয় অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাপত তৈরি করার জন্য হয় তাহলে এজন্য আপনি আপনি আশা দেওয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার কাছে সওয়াব আমাদের আশা দেওয়া যতক্ষণ আমরা এই পদে থাকবো আল্লাহর রাস্তায় জিহাদের মতো স্বভাব কিন্তু যদি এই আশা দেওয়া অন্য কোনো উদ্দেশ্য হয় যেমন দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো দোয়া নেওয়ার উদ্দেশ্য হলো অথবা চেহারা দেখার উদ্দেশ্য হলো অথবা কি বলে একটু শোনার উদ্দেশ্য হলো তাহলে পরে কিন্তু এই স্বভাবগুলো কোনটাই পাওয়া যাবে না আমরা আমাদের এবাদতের চেতনা নষ্ট করে ফেলেছি আমরা অনেক সময় কোন মজলিসে মাহফিলে যাই দেখি হুজুর কোন পক্ষে বলে কখনো বা মজলিসে মাহফিলে যাই দোয়া নেওয়ার জন্য আমার জানা মতে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সফর করলে আল্লাহ তাআলা এক আনা দুই আনা চার আনা এক টাকা দুই টাকা কোন সওয়াব দেয় আমার আপনাদের জানা থাকলে সে হাদিসগুলো বলবেন কোরআনের আয়াত হাদিস আমার জানা কিন্তু এলেম তলবের জন্য
যদি কেউ কারোর কাছে যায় তাহলে তার আশা দেওয়া পুরোটাই আল্লাহর একটা প্রিয় আয়াতে পূর্ণ। এই জন্য আমরা সকলে এই আমাদের আশা দেওয়াটা এই নিয়তটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতো, তার কাছে দোয়া করতে আসতো, আল্লাহ তাআলা তার কাছে তারপরে তারা আসতেন জানতে। এই জানতে এসে তারা প্রশ্ন করত, এখানে আমাদের সাথে তাদের অনেক পার্থক্য। আপনারা অনেক সময় প্রশ্ন করতে আসেন, আমাদের অধিকাংশ প্রশ্ন সিলি ইংরেজিতে বলে একেবারে বাজে সাধারণ ছোট ছোট ঝগড়াঝাটি মেশা। অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো অন্য লোককে ঠকানোর জন্য করি, নিজের জীবন পরিবর্তনের জন্য করি। আমি কি করে জান্নাতে যাব এই চিন্তার প্রশ্ন কম, ওই লোকটা ভালো না মন্দ এই জাতীয় প্রশ্ন বেশি। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসে, এসে প্রশ্ন করে অথবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আমাকে কিছু উপদেশ দেন, আমরা আমাদের প্রশ্ন আর সাহাবায়ে কেরামের প্রশ্ন তুলনা করে আলোচনার চেষ্টা করি, দেখি স্বর্গে গেল নাকি ধান ভানা। এটা আমাদের দেশের প্রভাব, আদৌ নাকি স্বর্গে যাবে এরকম না। আমি যে কোনো ভাবেই হোক যেখানে যাই কিছু প্রশ্নের সম্মুখীন হল, আমি দেখি মতো হয়ে গেছে কোনো বাহিনীকে গেলেও প্রশ্ন, রাস্তাঘাটে কোনো লোক দেখলেও প্রশ্ন করে, যদি একটা প্রশ্ন আছে ওই যে কিছুদিন টিভিতে প্রশ্ন উত্তর করতাম এখন আমি দেখি হয়ে গেছে। তবে অধিকাংশ প্রশ্নই খুব একটা জীবন গঠনমূলক না, না হলে গিয়েছিলাম সেখানে পুরো মাতৃটাই ছিল প্রশ্ন। অধিকাংশ প্রশ্ন ছোটখাটো একটি রাজনীতি এখন যদি প্রশ্ন করেছে খুব ভালো করেছে, হুজুর নামাজ মনোযোগ কিভাবে বসে, হুজুর কিভাবে ঘোড়া থেকে মুক্ত থাকে, এরকম একটা দুটো হাদিস কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকি ও বারাকাত কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি তাহলে মনে হয় কিন্তু একটু আলোকটা কম হল, ঠিক না? তার মানে সাহাবি তাবেঈন তাবে তাবে জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু না, গুণ হবে এরকম কিছু না। তবে ভাইরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমাদের জীবনের কিন্তু রুচি তো নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটাকে বাতিল করেছেন সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয়। আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি রমজান শরীফ বলতে আমরা কি বুঝি,
আমার কবর কি কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু মসজিদের যে জায়গাটুকু এইটার নাম হলো রওদা। রওদা শরীফ কোনটার নাম? মসজিদের জায়গাটুকুর নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি আমরা কি বলি? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত দেখিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি বেয়াদবি মনে হবে। কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেন কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায় 40 বছর থেকেছে, তারও বেশি, তিনি বলেন কবর। আমি একটা কথা আপনাদের বলি, কালকে একটা মাহফিল ছিল গ্রামের ভিতর ধান দেয় বর্ণা চক্করে, সেখানে দুইজন কুয়েতি লোক আসছিল, তারা বলেছেন আমার সাথে দেখা করবেন। তারা কুয়েতে ওই কুয়েত সংস্থার একজন ওয়াজ করতে আসছিলেন, তারা আবার তার সাথে আসছে। তা ওয়াজের এক পর্যায়ে কুয়েতি একজন আমাকে বলছে যে তোমাদের শ্রোতাদের বলো নবীজির নাম শুনলে দরুদ পড়ে না, এর চেয়ে বিপদ নেই। আর ওই দেশে তো রাসূলুল্লাহ অথবা নবীউল্লাহ অথবা মুহাম্মদ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে সবাই কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নাম শুনে দরুদ না পড়ে সেটি শ্রীমন সবচেয়ে বড় বিপদ। আমাদের তো অভ্যাস হয়ে গেছে যতক্ষণ না দরুদ দরুদ পড়া করি না, এখানে রুচিটা নষ্ট হয়ে গেছে। সুন্নত হল আমরা দরুদ পড়ব, মনে মনে পড়বো হবে, তবে যেহেতু মাহফিল জোরে বা মৃদু শব্দে বলে কোনো প্রশ্নে প্রত্যেকে নিজের মতো মতো মৃদু শব্দে বলবো একটু উঁচু কবরের পাশেই থাকতো, কোথাও রওজার কথাটা পাবেন না। রওজা বললে ভালো না মন্দ এটা বড় কথা না। একটা প্রশ্ন আপনাদের বলি, উত্তম কোনটি? এটা হলো ইমানের কথা। আমাদের ইমানে আদবে চেতনায় উত্তম কোনটি বল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইটা, না যেটা আমরা বলি সেইটা? কথা বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দটা আমাদের কাছে বেয়াদবি মনে হবে, আর এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সুন্নাতটাকে বেয়াদবি মনে করব, এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সুন্নাতকে ছোট মনে করব, অবাধ্য করব, আর এর অর্থই হলো আমরা নবী উম্মত থাকতে পারব। যেমন মনে করো অনেক আছে সফল আমরা তাসাউফ সুফি ব্যবহার করি না, তাসাউফ সুফি এই শব্দগুলো আছে না আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু কোরআন কারিমে হাদিস শরীফে সাহাবাদের শব্দে তাবেঈনদের শব্দে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ তাদের শব্দে
সুফি বলে কোনো জিনিস আমরা পাচ্ছি না। তাসাউফ অবস্থা সেখানে সুফি তাসাউফ বলতে আমরা যেটা বোঝাই এটা কোরআন হাদিসে আছে, সেটার নাম হলো তাজকিয়া। সেটার নাম কি? তাজকিয়া। তাজকিয়া কোন সমস্যা নেই, আপনি তাসাউফ বলেন তাজকিয়া না বলেন কথা তো এক, এতে সন্দেহ নেই। যখনই সুন্নতের বাইরে আমরা শব্দ ব্যবহার করব এর থেকে অনেক ডাল পাতা ছড়াবে, অনেক সমস্যা হবে। নিরাপত্তা সুন্নত ঠিক এরকম একটা শব্দ থেকে সবে করা হাদিস শরীফে এই রাতের কথা আছে, নামটা এইটে না, নাম হলো লাইলাতুল নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত। আমি যদি মধ্য শাবানের রাত বলি আপনাদের কাছে মনে হবে যে বেয়াদবি বেয়াদবি। শবে বরাত বলছি না, শবে বরাত আর কিতে লাইলাতুল বরাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেঈগণ হাদিসে বলেছেন মধ্য শাবানের রাত। যার ব্যাপারে আপনার ধারণা আছে তিনি কোরআন সুন্নাহর আলেম,
তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
দুনিয়াতে যত জীব প্রাণী সৃষ্টি আছে সকল প্রাণী আল্লাহ তাআলার শরীয়ত মেনে চলে, সবাই মুসলমান। বলো কি মুসলমান? ছাগল ভেড়া উট আল্লাহর যত প্রাণী, কোন প্রাণী আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে না। আমরা অনেক সময় বলি যে লোকটা পশু হয়ে গেছে, যদি পশুদের কথা বলার ক্ষমতা থাকতো তাহলে ওরা হাইকোর্টে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করবে। কারণ কোন পশু আল্লাহর আইনের বাইরে যায় না। একটা বাঘ, একটা হায়না, একটা সিংহ জঙ্গলে থাকে, ইচ্ছা করলে প্রতিদিন কয়েকশো খরগোশ মারতে পারবে না। খাদ্যের প্রয়োজন ছাড়া কোন প্রাণী জীবন রক্ষার খাদ্যের প্রয়োজন ছাড়া হত্যা করে না। তাহলে প্রথম বিষয় হলো প্রতিটি প্রাণী মুসলমান, আল্লাহ যে বিধান যে ব্যবস্থা দিয়েছে এটা মেনে চলো। আর এজন্য লক্ষ লক্ষ বছরের ব্রহ্মণ গুলোতে পরিষ্কার কোর্ট কাছারি আছে, থানা পুলিশ জেলখানা। এই যে মেয়ে, এই জন্য কি জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে? যদি কোন মানব সমাজে এক মাসের জন্য এগুলো অফ করে দেওয়া হয়, আচ্ছা বলেন তো আমরা মানুষেরা বাথরুম করার জন্য টয়লেট লাগে কিনা? সুন্দরবনের পশু পাখির জন্য কত লক্ষ টয়লেট আছে? ওরা তো টয়লেট এভাবে করে না, এতে ওদের পরিবেশ দূষিত হচ্ছে। জঙ্গলের প্রাণীরা কখনো জঙ্গল দূষিত করে না, এই শহরের মানুষ যে জঙ্গলের পরিবেশ দূষিত করে, ঠিক না? যত পরিবেশ দূষণ এটাকে বন্য প্রাণীরা করে না, এই মানুষ নামের হিংস্র প্রাণীরা করে। তাহলে প্রথম একটা জিনিস আমরা পাইলাম যে প্রতিটি প্রাণী আল্লাহর জবাবদান মেনে চলো। একমাত্র মানুষ যাকে আল্লাহ তারা বানিয়েছেন তার আল্লাহর বিধান মাথায় বন্ধা আলাদা, উভয় রকমের যোগ্যতা শক্তি ক্ষমতা আলাদা। আরেকটা পার্থক্য সেটা হলো প্রতিটি প্রাণী প্রাণী হয়ে যাবে। হাঁসের বাচ্চা তখন ডিম থেকে বেরোয়, বেরোনোর পরে আমরা ওটাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার শিখাই। হাঁসের মা তো তাকে শেখায়, ও কি করে? ও মায়ের পিছিয়ে পিছিয়ে দেখে পানিতে নেবে। গরুর বাসু যখন হয় মায়ের পেট থেকে, তখন গরুর বাসুকে তো গরু যে পিঠার দিয়ে মুখে ফুলতে দেয়, ও কি করে? ও উঠে মায়ের দুধ খেতে হয়, ওটা ওর ব্রেনের ভিতরে আলো দিয়ে দিচ্ছে। একমাত্র মানুষ যে প্রাণী, যে প্রাণী আল্লাহ তাআলা তাকে মানুষ বানায় সৃষ্টি করেন, তার মানুষ হওয়ার জন্য বিশ্বাস এবং চেতনা লাগে, শিক্ষা লাগে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুন শাইয়্যা وجعل لكم السمع والبصر والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই দেখবে না, জানো না? এখন যে আমরা মানুষ, মূলত মানুষ এটা বিশ্বাসের না, কথা বলেন নি। আপনার মনে করেন অনেক মানুষ নাস্তিক, আসলে নাস্তিক বলে কোনো জিনিস নেই, কথা বুঝতে পেরেছেন? যে নাস্তিক সে তারও কিন্তু একটা বিশ্বাস নিয়ে চলে এবং সে ইবাদত করে, এটা মানুষের সহজাত। যে নাস্তিক বলে দাবি করে সে হয়তো দেখা যাচ্ছে মার্ক্স, কার্ল মার্ক্সের স্ক্যাচের সামনে দিয়ে দৌড়ছে, অথবা লেনিনের স্মৃতিসৌধের পাশে দিয়ে ঘুরছে, অথবা কোন একজন গুরুর কথা নিয়ে কার দুনিয়ে দুনিয়ে গান গাচ্ছে, আসলে না? ওটাই ওর ইবাদত, ওটাই ওর পূজা, ওটাই ওর বিশ্বাস। কথা বলেন, বিশ্বাস ছাড়া কোন মানুষ নেই। মানুষকে পরিচালনা করে বিশ্বাস, আর এই বিশ্বাস যখন আল্লাহর সাথে হবে আপনার মনের ভিতরে বিশ্বাস হবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সবসময় দেখছেন, আমাকে এই কাজ করতে বলেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন,
আপনি সচেতনভাবে আল্লাহ তাআলাকে প্রভাব করবেন, এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার ভিতরে আছে সে মানুষ, আর যার ভিতরে নেই সে কি? কি পশু? পশু বললে পশুরা রান্নার দিকে সে পশুর চেয়েও খারাপ, কারণ পশুর সব দায়িত্ব দানা আছে সে দায়িত্ব পালন করে, আর মানুষের দায়িত্ব দানা নেই। তার বাবা মায়ের দায়িত্ব ছিল তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু চেতনা তৈরি করে দেওয়া। সেই মূল্যবোধ, সেই চেতনা, সেই বিশ্বাস দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে, তার অন্যায়ের ক্ষমতা থাকলেও পারবে না। সে সেই বিশ্বাসের ধাক্কায় মানুষের পরিবারের জীবন বিপন্ন করে দেবে। এই চেতনাগুলো তৈরি করার দায়িত্ব ছিল তার পিতা মাতার পরিবেশ হবে। এই চেতনা যদি মানুষের ভিতরে না থাকে সে পশু হয়, পশুর চেয়ে অনেক খারাপ। আর এই জন্য বনের জঙ্গলের পশু পরিবেশ দূষিত করে না, সে অন্য কোনো পশুর উপরে কর্তৃত্বের চেষ্টা করে না। আর মানুষ নামের পশু লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বোমা জমা করে মানুষকে হত্যা করার জন্য রেডি করে রেখেছে। মানুষ মানবতার সেবায় ত্যাগ করে না, মানুষ ক্ষমতার জন্য অর্থ ব্যয় করে। ভাইরা, এই বছরে 2015 সালের মানবতার সবচেয়ে বড় ইস্যু হলো অভিবাসী ইস্যু। এক দেশ থেকে আরেক দেশে চলে যায় মানুষ, এক দেশ থেকে আরেক দেশে কেন যায় সেটা শক্ত করে। এই যে যুদ্ধ, এই যে মারামারি, এই যে হানাহানি, এই অস্ত্রগুলো তারা বানায় টাকা হারাই। আমরা বাংলাদেশের অস্ত্র বানাতে পারি, তারা বানায় অনেক টাকা দেবে বেচে কারা হারাই গেছে। তারা তাদের আধিপত্যের জন্য সারা বিশ্বে বিপর্যয় তৈরি করেছে, মানুষ পেটেন দেয় জীবনের জন্য, নিজের বাড়ি ঘর ছেড়ে পড়াচ্ছে, কিন্তু কেউ আশ্রয় দিচ্ছে না। মানুষ এই বছরে যত মরেছে, আপনারা ছবি দেখবেন সমুদ্রের ধারে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা মরে শুয়ে আছে। কেন? মানুষ এখন মৎস্য হয়েছে, বিলিয়ন 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 ডলার ব্যয় হচ্ছে আকার যুদ্ধের জন্য, কিন্তু এই কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কোন দেশের স্থান দেওয়া লাগবে না, অন্তত সে ফোন করে কয়েক মিলিয়ন ডলার খরচ করে যে অস্থায়ী বস্ত্র বিতরণ করবে, এটা করতেও কোন দেশে রাজি না। কারণ এই মানবীয় মূল্যবোধ, এই যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের চেতনা, আমি এইটা করলে আল্লাহর কাছে পুরস্কার পাব, আমি এইটা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে আমি নিজের জীবন বিপন্ন করে মানুষের সাহায্য করব, এই চেতনাটা করা হচ্ছে না। ভোগের চেতনা তৈরি করা হচ্ছে, ভোগের চেতনা এই যে 2 দিন পরে আসবে তার বিকাশ নাই সারা বিশ্বে, তার বিকাশ নাই। আমাদের দেশে টিভি মিডিয়া অনেক কথা বলা হবে, সব ভোগের কথা, ত্যাগের কথা না। কেন এটা যুগের একটা ধর্ম বিশ্বাস করত যে আমরা কান্নার প্রকৃতির কারণ। আমাদের দেশে আগে আপনারা জানেন কাদা কেন ছিল, কাদা কেন মনে আছে? বৃষ্টি না হলে কি করতো মানুষ? কাদা হন না করতো, এটা হলো প্যাগান বিশ্বাস যে আমরা কাদা না পেলে আসমান মেলে থেকে আর সইতে পারবো না তাদের। এখন মানুষ বৈজ্ঞানিক হচ্ছে, বিজ্ঞান বিজ্ঞান মনস্ক, বৈজ্ঞানিক শিক্ষা চাই, বিজ্ঞান মনস্ক ইসলামের সমালোচনা করে, অথচ সম্পূর্ণ অবৈজ্ঞানিক অযৌক্তিক নববর্ষ
বৈশাখে প্রত্যেকে বস্তিতে একটা কম্বল দাও, এটা করে বলছিলাম যেটা বলছিলাম এর উপরে অভিবাসী সমস্যা একটা মজার সমাধান আমাদের কাছে আছে। অভিবাসী শব্দটা আরবি হলো মহাজির, মহাজির শুনুন, মহাজির কারা ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, মক্কা মুসলমান কারা ছিলেন? তারা মদিনায় যখন যান, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা তো জায়গা দেন একটা অস্থায়ী কুঁড়ে করে দিয়েছিলেন টাকার জন্য। তারা কি করছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের সাথে, অভিবাসীদের সাথে, ইমিগ্রান্টদের সাথে মদিনাবাসীদের ভ্রাতৃত্ব করে দিলেন। এরা আমাদের ভাই। আর এক ভাই আর এক ভাইকে নিয়ে কি বলবো? আপনার হলেন আপনার হাওয়ার সাথে আবিয়ার করে মৃত্যু হবো ভ্রাতৃত্ব দিলেন, যে বলে যে ভাই আমার কয়েকটা বাড়ি আছে, অনেক জমাজমি সম্পদ আছে, আপনি সব অর্ধেক দিয়ে দেন রাখতে পারবেন। এটা হলো সেই তাকওয়া, সেই বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে মানুষের জন্য সব ত্যাগ করতে প্রেরণা দেয়। আর এই বিপরীতে যে বিশ্বাস আব্দুর রহমানের নাও এই তাকওয়া দিয়ে তৈরি করেছিলেন সেটা কি ছিল? বারাকাল্লাহু ফীকা ইয়া আখি ওয়া ফী মালিকা ওয়া আহলিক। ভাই আপনার সম্পদ, আপনার পরিবার, লোকজন আল্লাহ বরকত দেন। আপনি যা করেছেন এর চেয়ে বড় কিছু হয় না। আপনার সকল সম্পদ অর্ধেক দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক জায়গায় দেখেন, আমি এটা দেবো না। আমাকে শুধু বলেন দুনিয়াবি আলা সুকুল মদিনা, আইনা সুকুল মদিনা, আমাকে বলেন মদিনার বাজারটা কোথায়। আমি তো নতুন মহাজি, আমি ইমিগ্রান্ট, আমি মদিনার শহর চিনি না, আমাকে মদিনার বাজারটা দিতে। আমার আল্লাহ কাছে আমি কোন সম্পদে ভক্তি আল্লাহ দ্বারা হবে, কেন আমি লোক করবো? আমি নিজে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো। তার তাকওয়া তাকে নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। আব্দুর রহমানের দাও খালি হাতে মদিনায় গিয়েছিলেন, কিন্তু 10 বছরের ভিতরে মদিনার সবচেয়ে ধনী বিলিয়নিয়ার সাহাবীতে পরিণত হন। শুধু ব্যবসা করে তবে ভালো করে মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে আওফের ব্যবসার কারণে তার এলেম শিখা বন্ধ হয়নি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যখন গেলেন, তার এবাদত কবুল। প্রতিটি যুদ্ধে রাসূলের পাশে থেকেছেন, প্রতিটি মজলিসে এলেম শিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ফতোয়ার দায়িত্ব ছিল আব্দুর রহমানের নাও। তাহলে মনুষ্যত্ব মানবতার নাম হলো তাকওয়া। বিশ্বাস ছাড়া মানুষ মানুষ হয় না, বিশ্বাস বিহীন কো মানুষ পশুর চেয়ে বড়। কোন না কোন বিশ্বাস হতে লাগতে পারে, সেটা হতে পারে কোন একজন গুরুর প্রতি বিশ্বাস, কোন একজন নেতার প্রতি বিশ্বাস, কোন একজন আদর্শবান মানুষের প্রতি বিশ্বাস। ওই বিশ্বাসটাই হলো তার দেবতা, তার ইমান। ওই বিশ্বাস নিয়ে সে চলে, এই স্থান শূন্য থাকে না। এই বিশ্বাস যখন আল্লাহ তাআলা এর হবে, আল্লাহ সচেতন হবে প্রতিমুহূর্তে, অনুভব করবে যে আল্লাহ আমাদের গেছে, আল্লাহ এই কাজ করলে, এই কথা করলে খুশি হয়, তখন সে পরিপূর্ণ মানুষ হয়। তখন আর মানুষের সুযোগ করে সালে পাশে শিশু মরে পড়ে থাকবে না। হাজার হাজার মানুষ অসহায় হয়ে সমুদ্রের ধারে শীতে মরে যাবে না, তখন মানুষ মানবতার জন্য চেষ্টা করবে। আপনাদের
এসেছি শুধু শুনে দেয় জিন্দাবাদ করে দেওয়ার জন্য নয়, আমরা এটাকে সচেতন হই, আমাদের ভিতরে তাকওয়াটা তৈরি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকওয়ার একটা মজার কথা বলেছেন, তোমার এখানে তোমার মুসলমানের প্রতি অবজ্ঞার ভাব থাকে। যদি তারপর থাকতো ভাইরা কোন মুসলমানের প্রতি অবজ্ঞা আপনার থাকতো, তারপর আমাদেরকে আল্লাহ আমাকে দেখছে, আমাকে তো দেখছে না, ঠিক অন্তরের ভিতরে মনে আছে আমি অমুকের চেয়ে ভালো, আল্লাহ দেখছেন না, আল্লাহ পছন্দ করে না ঘৃণা করে, অল্প ঘৃণা বেশি ঘৃণা, সবচেয়ে ঘৃণা করে আমার, সবচেয়ে ঘৃণা করে অন্য কোন মুসলমানকে নিজেদের ছোট বড়রা। আপনার টাকা পয়সা সম্পদ আপনার না, কে দিয়েছে? কাজে আপনি না কে তোমার না বলা, আমি ওকে তুমি দেছো ওকে দাও নি আমি কত দিছো, আমি বলো আল্লাহ বলি আমি অনেক আমি অনেক ভালো না ও ভালো না ও ভালো না এরকম চিন্তা আমাদের আসে না, খুব ভালো করে বোঝেন আপনি কাজ ভালো করছেন কিন্তু কাজটা যে আল্লাহ কবুল করেছে এটা কি আপনি জানেন? তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো, আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য রাসূলুল্লাহ বলেন এখানে তাকওয়া থাকে আর যেখানে তাকওয়া থাকে সেখানে অহংকার থাকতে পারে না, সেখানে অন্য কোন মুমিনের প্রতি অবজ্ঞার অনুভূতি থাকতে পারে না। তারপর অনেক কথা আল্লাহ বলেছেন, আমাদের অল্প সময় বেশি বলতে পারবো না, আরো একটু বিষয় আছে আমরা তাহলে সংক্ষেপে আলোচনা করবো তাহলে আগামীকাল ইনশাআল্লাহ। যেটা বলছিলাম তাকওয়া অন্তরের অনুভূতি, তার মানে আল্লাহর ভয় না আল্লাহ সচেতন, আল্লাহ তাআলা তাকে বলেছেন লা ইয়ানালু আল্লাহু তুমহা ওয়া লা আল-মাতুহা ওয়ালাকিন ইয়ানালু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির হুকুম দিয়েছে, আমরা কুরবান করি না, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে এই কুরবানির রক্ত দেয় না গোশত দেয়, আল্লাহ কি দেখে? তোমাদের তাকওয়া দেখে, অর্থাৎ আল্লাহর কাছে সালাত করার জন্য মানুষকে খাওয়ানোর জন্য মানুষের সেবা করার জন্য নিজের টাকা ব্যয় করে প্রাণী লবাই করে মানুষের ভিতরে বন্টন করার জন্য অন্তরের আগ্রহ আমাদের মতো বাইবেলের কুরবানি 90% হলো কারণ কেন করবে? কারণ এই যে পুরানো গোষ্ঠের অগ্নি এটাতে ঈশ্বরের নাকি গেলে নাকি খুব খুশি লক্ষ লক্ষ প্রাণী জবাই করে বা গলা ছিঁড়ে মেরে আগুনে পোড়াতে হবে, কারণ পুরানো পশুর ফলগুতে রঙ্গি পোড়ার ফলগুতে গোস্ত পোড়ার ফলগুতে নাওজুবিল্লাহ নাকি ঈশ্বর খুশি। আর এই জন্য আল্লাহ বলে যে না এগুলো কুসংস্কার, বাইবেলে প্রায় 500 জায়গায় এই বাক্যটা আছে যে পুরানো কোরবানির খুশবুতে সেন্টে ঈশ্বর খুশি হয়, যেটা বলছিলাম আল্লাহ বলে না কোন গোশত নয় কোন খুশবু নয়, তুমি যে মানুষের জন্য ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফকির, তোমরা খাও মানুষদের খাওয়াও গরিবকে খাওয়াও আত্মীয়কে খাওয়াও, এই যে তুমি
অন্যকে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য একটা প্রাণী তোমার টাকা দিয়ে কোরবানি করতে হবে, এই যে মনের চেতনা আল্লাহর কাছে স্বভাব পাওয়ার অনুভূতি, এটাই শুধু আল্লাহর কাছে দেখা। তাহলে আল্লাহ তারা দেখেন আমাদের মনের সচেতনতা, আর এটাই হল আমাদের মুক্তির মূল ভিত্তি। আল্লাহ কোরআন করে দিয়ে তারপর অনেক কথা বলে কিভাবে চলবে, তুমি তারপর থাকলে তুমি পড়া ছাড়াবে না, তুমি নিজের থেকে আল্লাহ তোমার দিকে এমন একটা গাইডেন্স দেবে তোমাকে কখন কি করা দরকার, আল্লাহ তোমার পক্ষে গাইডেন্স এর কাজ করবে। যদি কেউ আল্লাহকে ভয় করে, যত সমস্যা আছে সমস্যা থেকে আল্লাহ তাআলা তার জন্য এক্সিট বের করে দেবেন, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন কল্পনার বাইরে। তাকওয়া অনেক কথা কোরআন করে আসছে, সূরা আদেশ বলছে আমরা তাকওয়ার ব্যাপারে আরম্ভ করব। দ্বিতীয় অসিলতটা কি মনে আছে আপনাদের? দ্বিতীয় অসিলত মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু মনে রেখে আমরা মনে করি তাকওয়ার মানে কোথায় আর কোনো গুণা করবো, আমাদের ভয়ঙ্কর বই দাও আল্লাহ ওই গুণটাকে মানে কোনো গুণা করবো, আর যে কিছু গুণা করে তার মতো খারাপ করতে দেয় হয় না, মানুষ গুণা করবে। তাকওয়া মানে গুণা না করার জন্য চেষ্টা করা, সচেতন থাকা, গুণা হবে যখনই গুণা হবে আপনার তা আমরা তাকওয়ার ব্যাপারে আরম্ভ করব। দ্বিতীয় অসিলতটা কি মনে আছে আপনাদের? দ্বিতীয় অসিলত মনে আছে? মাশাআল্লাহ
সাল্লামের কাছে এসে একজন বলছে ঠিক এরকম, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার একটা নসিহত করেন। রাসূলুল্লাহ বলেন লা তাকদাব, রাগ করো না। হুজুর আরেকটা নসিহত করেন লা তাকদাব, রাগবে না। আরেকটা লা তাকদাব, অন্য হাদিস আছে লা তাকদাব ওয়ালাকাল জান্নাত, তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য ভাইরা, আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তাকওয়া আসেনি। কিভাবে? সেটা হলো আমরা সাধারণত বলি যে এত বদরাগী রাগলে হুঁশ থাকে না, আপনি বলেন না? আমরা যদি মনে করেন এইরকম একজন বদরাগী, তিনি প্রচন্ড রেগেছে, একজন লোক তাকে বাপ মা তুলে গালি দিয়েছে অথবা কোনো ক্ষতি করেছে, দামা ছিঁড়ে দিয়েছে, পিছন থেকে রিক্সা দিয়ে ধাক্কা মেরেছে, কোনো না কোনো এমন কাজ করেছে যে প্রচণ্ডভাবে আহত হয়েছে, রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে, তাকিয়ে দেখে এমপি সাহেব, ওর কি রাগ থাকবে? তাহলে বোঝা গেল এমপি দেখলে, প্রধানমন্ত্রী দেখলে, ডিসি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে। যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না আপনার কথা বুঝতে পেরেছে ভাইরা। এই জন্য মডেল লাগে। আমি লম্বা করতে পারছি না, ভালো কথা অনেকেই বলে মানুষ, আপনাদের আগেই বলেছি মানুষ কিন্তু মানুষে জন্মে না, মানুষে জন্মে দোপে প্রাণী হয়ে জন্মে। আমি লম্বা করতে পারছি না, প্রাণীর চেয়েও খারাপ, প্রাণী তো মাশাআল্লাহ সব কিছু নিয়ে জন্মেছে, একেবারে খালি এমপি। ওকে মানুষ হতে হয়, মানুষ হতে ওর দুটো জিনিস লাগে, কয়টা জিনিস? একটা হলো ভালো শিক্ষা, আর একটা হলো শিক্ষা বাস্তবায়নের জন্য ভালো মডেল, আদর্শ। আমরা সবাই ভালো কথা জানি, জানি না ভাই? ঘুষ খাওয়া যে খারাপ এটা বাংলাদেশের মুসলমান অফিসার পুলিশ জানে না, এরকম তো আছে তবুও খায়, কেন? ঘুষ না খেয়ে কি বাঁচা যায়? সবাই খাচ্ছে, কিন্তু ওর সামনে যদি মডেল থাকতো অমুক 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 অফিসার এত কষ্টের ভিতরে ঘুষ না খেয়ে ভালো থেকেছেন, ভালো পুরস্কার পেয়েছেন, তাহলে ও ঘুষ না খেয়ে থাকতে পারতো। কথা বুঝতে পেরেছি? তাহলে মানুষের জন্য দুটো জিনিস লাগে, একটা হলো ভালো শিক্ষা, আর একটা হলো এই শিক্ষা বাস্তবায়নের ভালো মডেল। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে অনেক কথা আপনারা বলেছেন, বলবেন, শুনবেন, তবে একটা কথা আমাদের বুঝতে হবে, মানবতার জন্য ভালো শিক্ষা অনেকেই দিয়েছেন, অনেক ধর্মগ্রন্থে, বিভিন্ন আদর্শ গ্রন্থে, কাব্য গ্রন্থে ভালো কথা পাবেন, কিন্তু ভালো কথাকে নিজের জীবনে শত প্রতিকূলতার ভিতরে দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন, এরকম আপনি মডেল পাবেন না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আগেই বলছি আমাদের প্রয়োজনে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, অধ্যয়নের প্রয়োজনে বাইবেল পড়তে হয়। বাইবেলে অনেক ভালো কথা আছে, অত্যন্ত ভালো ভালো কথা আছে, যেমন যীশু খ্রিস্ট বলছেন ডোন্ট রেজিস্ট এভিল, দুষ্ট খারাপ লোককে প্রতিরোধ করো না, যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তার আর এক গাল আগিয়ে দাও। কথাটা তো সুন্দর, ঠিক না? সুন্দর, এগুলো আসলে চমকদার এমপি কথা। আমরা যদি এটাকে মূলনীতি বানাই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে, কোনো দুষ্টকে প্রতিরোধ করবা না, কেউ চড় মারলে আর এক গাল আগিয়ে দিবা, তাহলে বেশ চলবে। এগুলো আসলে কোনো পকেট মার যদি এক পকেটে নেয় তাহলে আর একটা পকেট খুলে দিও, কোনো ছেলে ধরা যদি একটা ছেলে চুরি করে আর একটা ছেলে আগিয়ে দিও, হবে নাকি? তবে সবচেয়ে বড় কথা হলো এই কথাটা বলা সহজ কিন্তু এটা বাস্তবে বাস্তবায়ন করা, প্রতিকূলতার ভিতরে ক্রোধের মাথায় আমি একজন মেরেছে, হঠাৎ চড় মেরেছে, আমি না রেগে আরেকটা গাল এগিয়ে দিছি, একটা মডেলও পাবেন। সবচেয়ে বড় কথা হলো কথা বুঝতে পেরেছি, এই কথাটা বলা সহজ এটা বাস্তব বাইবেলে আসে, যীশু খ্রিস্ট বলছে কেউ যদি নিজের অন্য একজন মানুষকে, নিজের ভাইকে নির্বোধ বলে, গাল দেয়, সে নরকে যাবে। ভালো কথা, খুব সুন্দর কথা।
কিন্তু বাইবেলে আছে যীশু খ্রিস্ট, বাইবেলে আছে ইহুদিদেরকে যা তা বলে গালাগালি করছে, নিজের মার সাথে নওজুবিল্লাহ, এগুলো সঠিক হওয়ার কথা না, নিজের মাকে এক জায়গায় বলছেন মা পিতা মাতার সমাদর করো, ভালো ব্যবহার করো, আরেক জায়গায় নিজের মা বলছে আমাদের বাড়িতে তো মদ নেই, মদের কি ব্যবস্থা করবে, তিনি বলছেন এই মহিলা আমার সাথে আপনার কি সম্পর্ক, মাকে কি এই কথা বলা যায়, এক জায়গায় বলছে এইটুকু আগে যদি আমি এত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে তো এটা মডেল হলো না, কথা ভালো হলো মডেল হলো না, কথা কি বুঝতে পেরেছেন? আমরা জানি না কিভাবে ইঞ্জিল লেখকরা এগুলো লিখেছেন, আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালাম কখনো এইরকম কাজ করতে পারেন না, তবে সেটা বলছি না, প্রত্যেক নবী পয়গম্বর ভালো কাজ করেছেন, কিন্তু মডেলটা আমাদের সামনে থেকে হারিয়ে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আমাদের সামনে রয়েছে, শুধু এর আগের কথাটা আপনাদের বলছি, ভালো আচরণের কথা, বুখারী মুসলিম অন্যান্য কিতাবের সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ফা জা আরাবিয়ুন ফা আখাযা বিরিদাইহি ওয়া কান আলাইহি রিদাউন ইয়ামানিয়ুন খাশিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময় একটা ওই কুমা খসখসে একটা চাদর গায়ে দিয়েছিলেন, এক বেদুইন এসে চাদর জোরে টান দিয়েছে, জোরে টান দিয়ে হ্যাঁ মোহাম্মদ আমাকে কিছু টাকা পয়সা দেন, আনাস বলছেন আইতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল জাজ, রাসূলুল্লাহ সাল্লাম এই ঘাড়ের কাছে চাদরের টান লেগে মুসা উঠে একবার লাল হয়ে গেছে, রাসূলুল্লাহ তাকালেন ফাদাহিকা কি করলেন হেসে উঠলেন, রাসূলুল্লাহ তাকালেন হেসে উঠলেন এবং বললেন এই বেচারাকে কি চায় ওকে দাও, ও আমার আল্লাহু বিল আতা, কথা বুঝলেন, আল্লাহু আকবার, পারবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল যখন চেতনা করবেন যে তিনি যদি মানুষ হয়ে এটা পারেন আমি কেন পারব না, তখন আপনি পারবেন, কথা বুঝতে পেরেছেন? এই জন্য অনেকে আমাদের বলে, আপনাদের আবারও প্রসঙ্গত কিছুটা অপ্রাসঙ্গিক বলছি, এই যে রবিউল আউয়াল মাসে আমরা অনেক অলৌকিকতা নিয়ে আলোচনা করব, যদি পারি কালকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, তখন আপনি পারবেন। এইজন্য অলৌকিকতা, সবচেয়ে বড় অলৌকিকতা হলো এই রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে মানুষ রাখার কথা, বুঝতে পারেন? অনেকে আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি হলে বোধহয় তার মর্যাদা বেড়ে যায়, অলৌকিকতা। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনাদের তো বলেছে টিভিতে থাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি হলে আপনাদের সমস্যাটা কি, এত আপত্তি করেন কেন? আমি বললাম তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল, আল্লাহ এই কথা না বলে বারবার কোরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রাসূল আপনি বলে দেন আমি মানুষ, আমি মানুষ রাসূল, আমি তোমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনুষ্যত্ব মানবত্ব মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বারবার বলে আমাদের ঈমানের ভিতরে কেন ঢুকালেন? আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর, মুহাম্মদ মাখলুকুম মিন নূর, এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল? এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই, আমি যেটা দেখেছি ভাইরা আগের জামানা নবীর উম্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে, তার বড় উদাহরণ হলো ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে, ঠিক না, নবীর প্রতি ভক্তি সহ, কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলাইহিসসালামের মতো হতে চায় তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো দোয়া, তার মতো কান্না, তার মতো চলা, এরকম ঈসা আলাইহিসসালামের অনুসরণ করতে চায় এরকম কোনো খ্রিস্টান আজ পর্যন্ত দেখেছেন না? কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি, অনুসরণের দরকার নেই,
এক ভাই কানাডায় গাড়ি চালান, ইউরোপে আমেরিকায়, আমি কালকে হয়তো কিছু বলবো, ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায়, অনেকেই নামাজ কালাম পড়ে না, অনেকে যাওয়ার পরে খারাপ হয়, কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয়। যখন ইউরোপ আমেরিকান আমাদের নির্দেশ দিয়েছেন, মুক্তির পথ বলেছেন, আলেম উলামা দ্বীনের দায়ীদের ভিতরে এর বিপরীতটা বেড়ে গেছে। হলো এমনকি অমুসলমানদেরকে দাওয়াত দিতে গেলেও, তাদের সাথে ধর্ম নিয়ে কথা বললেও, আদবের সাথে সর্বোত্তম আচরণে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেন জানি আলেমরা, আমরা যারা দিনের দায়ী, তারাও খারাপ আচরণ করি, দিনের দায়ীরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময়ে খারাপ আচরণ করি, আবার দিন প্রচারের ক্ষেত্রে উগ্রতা প্রান্তিকতার আশ্রয়ে চলে যাই। এ বিষয়টা আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী দিন মনে থাকলে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ স্যারের আলোচনা শুনলাম, আমরা